তো এই মোটামুটি আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেল আর নিজের চোখ দেখে নিজেই চিনতে পারছি এখানে ফটোশুটের জন্য সেটআপ হচ্ছে তো আমার হেয়ারের কাজ মোটামুটি কমপ্লিট আমি আয়নার কাছে এলাম মানুষ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার সময় যেমন টেনশনে থাকে আমি আজকে সেই রকম টেনশন দিয়ে ব্লগটা স্টার্ট করছি কেন সেটা তোমাদেরকে বলছি এবং ব্লগটা তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতেও পারবে হ্যালো ফ্রেন্ড আমি ব্রতি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ডিফারেন্ট অন্য রকম একটা ভিডিও কারণ আজকে আমার লাইফে হতে চলেছে ফার্স্ট টাইম প্রফেশনাল মেকআপ এবং ফটোশ্যুট তো বুঝতেই পারছো সবাই খুব এক্সাইটেড হয় আমিও এক্সাইটেড কিন্তু তার সাথে সাথে আমি বেশ নার্ভাসও আছি তো দুটোই টাইম ছিল এখন অলরেডি দুটো বেজে গেছে ওই জন্য এখন আর বলছি না ঝটপট চলো বেরিয়ে পড়ি এবং আমি সেই জায়গায় গিয়ে তোমাদেরকে বলছি কে এই সাহসটা দেখাচ্ছে কি হচ্ছে কোথায় হচ্ছে সমস্তটা বলবো তো চলো এখন ঝটপট বেরিয়ে পড়ি তো চলে এসেছি আমি মেকআপ আর্টিস্টের কাছে আর মেকআপ আর্টিস্ট আর কেউ না আমার সৈকত ভাই হাই তো তোমরা তো ওকে চেনো আমার মিটা ব্লগে রাখি ব্লগে অনেক কিছুতেই ওকে দেখতে পাও তো আজকে ভাইয়ের সাহসেই আর কি এই শুটটা করছি আমি আর আজকে এটা অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছি তো দেখা যাক দিদিকে আমি একটা লুক দিতে চলেছি ওর কাছে ভালো ভালো মডেল ইনস্টাগ্রামে সব কিছুতে ভালো ভালো মডেল থাকে আমাকে মডেল বানিয়েও কি ট্রাই করবে জানি একটা চমক আছে আজকের ব্লগে দেখা যাক এমন কি আমি এখন পর্যন্ত জানি না যে আমার কি লুক হতে চলেছে সবটাই ভাই জানে এবং ভাই যেমনটা করবে তেমনটাই ভাই তো ডেফিনেটলি খুবই ভালো সাজাবে আমি কতটা নিতে পারবো সেইটা সম্বন্ধে আমার একটু মানে ডাউট আছে তো তোমরা প্লিজ উইশ মি লাক যাতে সব কিছু ভালোই ভালোই হয় একদম চলো আর শপিং লাইনে দেখতে থাকো তোমরা যারা দেখোনি তারা দেখো আর শেয়ারও করবে সাবস্ক্রাইবও করবে অবশ্যই করবে আর অবশ্যই বলবো ভাইয়ের সাথে মানে ভাইয়ের কাছে একবার সেজে দেখো আমি আজকে তোমাদেরকে সাজিয়ে দেখাচ্ছি আমাকে যারা পার্সোনালি চেনো তারা জানো আমি এসব থেকে কতটা দূরে তো ভাই আমাকে আজকে পুরো চেঞ্জ করে দেবে আজকে দিদি দশভুজা বাবা তাহলে বুঝতেই পারছো তো চলো চলে এসেছি যখন এবার স্টার্ট করি তারপর ব্লগটা কন্টিনিউ হচ্ছে তো দেখো এসে এসেই বসে পড়েছি আমি একদম গর্ষিতে আর এখানে আমার স্টার্টও হয়ে গেছে হেয়ার করা এখনো জানি না হ্যাঁ কী কী হচ্ছে না হচ্ছে আমি এত ডিটেলসে বলতে পারবো না আমি এইসব ব্যাপারে মানে একদমই আনকোড়া তুই বলে বলে দিবি সব কী কী হচ্ছে আজকে হেয়ারটা একটু হয়ে যাচ্ছে তারপরে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি একটু হেয়ারের কাজ হয়েছে এবার তোমাদেরকে আউটফিটটা দেখাই এই যে দেখতে পাচ্ছ এই তুতে কালারের বেনারসি আর এইরকম ব্লাউজ এটা হচ্ছে আমার আজকের আউটফিট তো আমি এখন ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি তো এই মোটামুটি আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এবারে বাকি কাজ হবে দেখা যাক কী হয় ভাই তুই তো সাহস দেখিয়ে করবো বললি দেখ এবার কী করতে পারিস লেন্স পড়েছি ফার্স্ট টাইমের জন্য লেন্স পড়াও হয়ে গেছে এবার আই মেকআপ হবে এবার আই মেকআপ হবে তাই তো তো দেখতেই পাচ্ছ এখন আই মেকআপের কাজ চলছে কি অদ্ভুত লাগছে মানে আমি মিররে নিজেকে দেখিনি ক্যামেরাতেই দেখছি ভাই বেশি আবার সাদা সাদা করিস না একদম না মানে ভাইয়ের উপর তো আমি চোখ বন্ধ করে আমি আয়না না দেখলেও জানি ভরসা আছে অবশ্যই ফার্স্ট যখন হয়তো ভাইয়ের প্রোফাইল থেকেই যাক বা আমার প্রোফাইল থেকেই যাক ফার্স্ট যে কেউ দেখবে আমাকে এই লুকে আমি তো ভাবছি মানে লোকে তো অর্ধেক চিন্তা করতে পারবে না চিন্তা করে চিনতে পারবে না মানে টোটালি কনফিউজ হয়ে যাবে তো এরকম একটা ব্যাপার হতে চলেছে আমিও তো খুব এক্সাইটেড ফাইনাল লুক দেখার জন্য Thank you.
মেকআপ মোটামুটি কমপ্লিট আর নিজের চোখ দেখে নিজেই চিনতে পারছি না সিরিয়াসলি, এত সুন্দর লাগছে। যদিও সামনে একদম প্রচুর রিং লাইট ফিং লাইট আছে বলে একটু বেশি ওভার এক্সপোজ মনে হচ্ছে, কিন্তু একদমই সেটা না, লাইট অফ হলে একদমই ন্যাচারাল লাগছে। তো মোটামুটি মেকআপ কমপ্লিট, এবারে লিপস্টিক, তারপরে টিপ টিপ সব হেয়ার হবে। কি মনে হচ্ছে, তোর হচ্ছে মনের মতো কাজ? একদম না, এখন আমি আয়নায় একদম দেখছি না, এখন আমি আয়নায় দেখছি না, ক্যামেরায় একটু একটু দেখছি। এসে এসে তো মেকআপ করতে বসে গেছিলাম, কিন্তু এতক্ষণ ধরে মোটেও আমরা এই দুজন নেই, আরো অনেকে আমরা বসে বসে আড্ডা দিচ্ছি। এখানে চলে এসেছে সন্তু ভাই, ক্যামেরা ঘোরাও। সন্তু ভাইকেও তোমরা আমার ব্লগে দেখেছ, আর এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটা প্রদীপ ভাই, ও ফার্স্ট এসেছে, আমরা একসাথেই মোটামুটি এসে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, মুস্কানগুলো এটা সৈকত ভাইকে হেল্প করছে, আর এই দিদি, দিদি নামটা বলে দাও, অরুণা কর্মকার, তো দিদিও হেল্প করছে। আমরা এতজন মিলে মেকআপ করছি কম, আড্ডা দিচ্ছি বেশি। আমার হেয়ারের কাজ মোটামুটি কমপ্লিট, সম্পূর্ণ হয়নি এখনও, আর এসেছিলাম 3টে, এখন বাজে প্রায় 5:30। তো এত যত্ন করে করছে, আর বুঝতেই পারছো আড্ডা মেরে মেরে আমাদের কাজ হচ্ছে, আর এখানে কিন্তু ফটোগ্রাফার ভাইরাও চলে এসেছে এত করে। তো এবার তাড়াতাড়ি আমাদের ফাইনাল টাচ আপ হয়ে যাবে, ফাইনাল টাচ আপের পর আবার আসবো। আর এই যে দেখছো এই ছেলেটাকে, আমি আরও বললাম তুই ফার্স্ট থেকে আয়, শর্টসটা তুই বানাবি, তো একে প্রত্যেকটা পোজ আমাকে বলে দিতে হচ্ছে। অন্যের বেলায় কিন্তু দৌড়ে দৌড়ে করে, আর দিদির বেলায় নাই, কি ব্যাপার, কে যে তোমরা ওকে তাবিজ টাবিজ করে রেখেছো না কি ব্যাপার, একে যতক্ষণে বলছি উঠে আসছে। শর্টস যদি তোর খারাপ হয় হবে না, শর্টস হবে না, হবে হবে, শর্টস হবে, খারাপ হবে না, খারাপ হবে না, দেখছি। আর তোমাদেরকে এবার দেখা এখানে ফটোশুটের জন্য সেট আপ হচ্ছে, মোটামুটি রেডি আমি, এবার একদম ফাইনাল জুয়েলারি পরানো হচ্ছে, এরকম একটা নথ পরানো হয়েছে, আরো কি কি সব বের করছে। তো দেখো আমি একদম পুরোপুরি রেডি, আর একদম লাস্ট টাচ আপ দিচ্ছে সন্তু ভাই, সন্তু বাইরে গেছে। এবার তোমরা বলো দেখে আমাকে কেমন লাগছে, মোটামুটি একদম টোটালি রেডি, ফটোশুটের জন্য এবার ডাকছে আমাকে। তো তোমরা আমাকে দেখে বলো, প্রত্যেক দিন তোমরাই আমাকে যেভাবে দেখো আর আজকে যেভাবে দেখছো, তো বলো কেমন লাগছে এই লুকটা, আমাকে ভালো লাগছে কি না। ভালো তো ডেফিনেটলি সাজিয়েছে, আমি কতটা ক্যারি করতে পারছি সেটাই হচ্ছে ব্যাপার। কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর এখানে দেখতে পাচ্ছো ফটোশুটের জন্য একদম ফুল সেট আপও রেডি। তো এই সমস্ত ছবিগুলো তোমরা ফেসবুক ইনস্টাগ্রামে পেয়ে যাবে আমার, তার জন্য অবশ্যই তোমাদেরকে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামটা ফলো করতে হবে। চলো তো ফাইনাল সাজের পর এবার আর্টিস্টের বলার পালা।
তুই যেরকম চেয়েছিলি সেরকম ক্রিয়েট করতে পেরেছিস। একদম, প্রতিদিন লুকটা খুব সুন্দর হয়েছে, যেরকম চেয়েছিলাম সেটাই হয়েছে। আচ্ছা, এবার লুকটা বলবি। লুকটা চাইছিলাম একটা নবমী নাইটস, একটা সাবেকি লুক যেটা হয়, একটা বড় বাড়ির যেটা সাবেকি লুক বলা হয় নবমীর দিন, সেরকম একটা লুক আমি ক্রিয়েট করেছি, যে পার্ল জুয়েলারির সাথে পুরো এরকম গোল্ডেন কম্বিনেশনে, প্লাস হেয়ার স্টাইলটাও একটা সুন্দর মানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন ম্যাচ করে করা হয়েছে। তো এবার ফটোগুলোর জন্য তোমরা অবশ্যই শখের ডায়েরি পেজে অ্যান্ড আমার ফেসবুকে দুটোতেই পাবে। আচ্ছা, আজকে যে তুমি এত সুন্দর সাজলে, তোমার কেমন লাগলো, মেকআপটা কেমন হয়েছে? আমি তো নিজেকে নিজে চিনতেই পারছি না, সিরিয়াসলি বলছি। আর মেকআপ নিয়ে কোনো কথা হবে না, কারণ আমি প্রচণ্ড ঘামি, তাও এতক্ষণ পরেও মেকআপ কিন্তু একটুও নড়েনি চড়েনি কিচ্ছু হয়নি। এটা ওয়াটারপ্রুফ মেকআপ করা হয়েছে, যেটা এইচডি গ্লাস ফিনিশ বলা হয়। মেকআপ সম্বন্ধে আমি কিছু বুঝি না, শুধু এটুকুই বলবো যে মানে ও আমাকে যেটা সাজিয়েছে আমার নিজেকে দেখে মনে হচ্ছে ন্যাচারালি। একদম, স্কিন টোনও সেম রয়েছে, তোমার গলা মুখ কোনো আলাদা কোনো ব্যাপার নেই, যেটা দর্শকরাও দেখতে পাবে। হ্যাঁ, তোমরাই এবার বলবে আর কি যে সৈকতের সাজানো তার সাথে আমি কতটা ক্যারি করতে পারছি, সব মিলিয়ে মিশিয়ে কেমন লাগলো, তাই তো? একদম একদম। বাজে প্রায় 7:30, আর আমার ফটোশুট কমপ্লিট হলো, একটা ভিডিও বানানো হলো, যেগুলো তোমরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখতে পাবে। সৈকতেরও ফেসবুক ইনস্টাগ্রাম তোমরা ফলো করো, তাহলে পেয়ে যাবে। আমি তো খুবই এক্সাইটেড ছিলাম কেমন লাগবে আমাকে দেখতে, তো তোমরা বলো কেমন লাগছে। আশা করি তোমাদের ভালো লেগেছে, খারাপ ভালো যেমন লাগবে, মানে সাজানো না আমাকে ক্যারি করতে পারছি কিনা সেটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে সমস্ত কিছু প্যাক আপ হয়ে গেল, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো, আর পুজোতে এইরকম একটা নবমী লুক ক্রিয়েট করে ফেলো। আজকের মতো টাটা।